আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক কি থাকছে জাতীয় নিউজ ডেস্ক থেকে নয় লাখ ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ বাংলাদেশে কয়েকদিন ফেসবুকের নয় লাখ ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এনায়েত হোসেন গতকাল সোমবার রাতে এনায়েত হোসেন গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন এনআইএ জানান সম্প্রীতি ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সিঙ্গাপুর সফরে গিয়ে ফেসবুক কর্তৃপক্ষকে ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করার অনুরোধ করেন এরই পরিপ্রেক্ষিতে ফেসবুক কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে গত বৃহস্পতিবার ভুয়া অ্যাকাউন্ট বন্ধের বিষয়ে একটি বার্তার মাধ্যমে ঘোষণা দেয় ফেসবুক যোগাযোগ মাধ্যমটির কর্মকর্তা স্বপ্নম শাইক এক বার্তা জানায় ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে বিভিন্ন প্রতারণা করা হচ্ছে ভুয়া অ্যাকাউন্টগুলোর বিভিন্ন ফেসবুক পেজে প্রথমে লাইক দেয় পরে সেসব পেজের বিভিন্ন পোস্টে গিয়ে কমেন্টের মাধ্যমে বিভ্রান্তি ও নিজেদের প্রচারণা চালায় এ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া ওই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে বিভিন্নভাবে গুজব মিথ্যা তথ্য ও ভুল খবর ছড়ানো হয় বলে জানিয়েছেন ফেসবুকের ওই কর্মকর্তা শাইক আরও জানান বাংলাদেশ সৌদি আরব ও ইন্দোনেশিয়া সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ভুয়া অ্যাকাউন্টের আধিক্য দেখা গেছে সাইক বলেন একজন বাস্তব জীবনে যেমন আচরণ করে ফেসবুকেও তার প্রতিফলন ঘটে তবে ভুয়া অ্যাকাউন্টগুলো ব্যতিক্রম তারা স্পামিংয়ে ব্যস্ত থাকে উদাহরণ হিসেবে ফ্রান্সে তিরিশ হাজার ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করার কথা জানিয়েছে শাইক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ